আসসালামু আলাইকুম। আমার অনেক ভাইরা জানতে চেয়েছিলেন আমার কাছে যে সেন্ট মার্টিন ভ্রমণ করতে গেলে কিভাবে যাব এবং কোথা থেকে যাব। তো আমি আপনাদেরকে বলতে চাই যে সেন্ট মার্টিন যদি আপনারা ভ্রমণ করতে চান, আপনি বাংলাদেশের যে কোনো শহর থেকেই আসেন না কেন, আপনাকে অবশ্যই টেকনাফ আসতে হবে। তো আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে রাস্তাটুকু কিভাবে যাবেন, এতটুকু আমি এই ভিডিওতে নিয়ে আসতেছি। তো আপনারা মনে করেন ঢাকা থেকে আসতেছেন কিংবা রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি, যেখান থেকে আসেন না কেন আপনাকে টেকনাফ আসতে হবে। টেকনাফ আপনাদের মতো করে যে কোনো বাসে চলে আসতে পারবে, কিন্তু এইটা টেকনাফ শহর পর্যন্ত আপনার যেতে হবে না, তার আগেই ক্যারি জেটি ঘাট নামের একটা জায়গা আছে, সেখানে আপনাকে নেমে যেতে হবে। তো এইটা টেকনাফ শহর থেকে মোটামুটি 10 কিলোমিটার আগেই। তো এই জেটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ঘাটে নামবেন। নামার পর এই ঘাট থেকেই 4-5টা লঞ্চ আছে যেগুলো ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এখানে আপনার বেশ কিছু কোয়ালিটির লঞ্চের সিট পাওয়া যায়, সেই কোয়ালিটি অনুযায়ী আপনারা লঞ্চের টিকিট কেটে নেবেন এবং আপনি যে লঞ্চের টিকিট কাটবেন সেই লঞ্চে গিয়ে আপনার লঞ্চের টাইম মতো উঠে বসবেন। এবং এই টেকনাফের এই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনি ভিডিওতে যে দেখছেন লঞ্চগুলো যাচ্ছে, লঞ্চের সাথে থাকবে অনেক সিগাল। তো লঞ্চে গিয়ে অবশ্যই আপনারা সিগালকে চিপস খাওয়াতে ভুলে যাবেন না। আপনি যদি চিপসগুলো ছুঁড়ে মারেন, সিগাল আপনার কাছাকাছি চলে আসবে, চিপস খাবে। তো আপনারা চাইলে আপনার হাত বাড়াই দিলেও আপনার হাত থেকেও চিপস সিগাল নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলতে চাই সেন্ট মার্টিন ভ্রমণ খুবই খুবই সহজ, আনন্দদায়ক। তাই আপনারা যে কোনো সময় এই সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা যে আমাদের নিউজ পত্রিকা, জাতীয় পত্রিকা, টেলিভিশন খবর, এগুলোতে একটু নজর রাখবেন, যাতে সমুদ্রের কি অবস্থা, কোনো জলোচ্ছ্বাস, ঝড় এরকম পূর্বাভাস আছে কিনা, কোনো সিগনাল পড়তে পারে কিনা, এগুলোর প্রতি একটু নজর রেখে তারপরে সেন্ট মার্টিন ভ্রমণের একটা প্ল্যান আপনারা করতে পারেন। তো সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে কয়েকটা লঞ্চ আছে সেই লঞ্চগুলোর আমি নাম বলে দিই, তাহলে আপনাদের জন্য মনে হয় সহজ হবে। যেমন এখানে আছে হচ্ছে এমভি ফারহান, আছে ক্যারি সিন্দাবাদ, তারপর আছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে লঞ্চগুলো যাতায়াত করে সেই লঞ্চগুলোর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে ক্যারি কুইজ অ্যান্ড ডাইন, এই শিপটি 3 ধরনের সিট বিক্রি করে থাকে। একটা হচ্ছে মেইন ডেক, মেইন ডেক হচ্ছে এক্সক্লুসিভ লঞ্চ, এটার ভাড়া মোটামুটি 1100 টাকা। আপার ডেক কোরাল লঞ্চ, এটা মোটামুটি 1300 টাকা। আপার ডেক পিয়ার লঞ্চ, এটা 1600 টাকা। আসলে যে ভাড়াগুলা, এই ভাড়াগুলা কিন্তু কম বেশি হয়। তা আমি ভাড়াগুলা বলতেছি হচ্ছে
এই লঞ্চের লিস্ট দেখে। তো আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করেই কাটবেন। তারপরে আরেকটা লঞ্চ আছে কেয়ারি সিন্দাবাদ। তো আমি যে লঞ্চে ভিজিট করেছি সেটা ছিল কেয়ারি সিন্দাবাদ। ক্যারি সিন্দাবাদেরও সেম তিন ক্লাসের সিট সেখানে পাওয়া যায়। মেইন ডেক পাবেন 850 টাকা দিয়ে, ওপেন ডেক পাবেন 1000 টাকা দিয়ে, এবং ব্রিজ ডেক মানে ভিআইপি লঞ্চ পাবেন হচ্ছে 1100 টাকা দিয়ে। তারপর আরেকটা লঞ্চ চলাচল করে সেটার নাম হচ্ছে এমবি বে কুইজ ওয়ান। এটাতে তিন ধরনের সিট আছে, রজনীগন্ধা 1000 টাকা, হাসনাহেনা 1100 টাকা, কৃষ্ণচূড়া 1300 টাকা। তার পাশে আরেকটা লঞ্চ চলে সেটার নাম হচ্ছে আটলান্টিক ক্রুইজ। এইটা চার ধরনের সিট বিক্রি করে থাকে। তো ইকোনমি ক্লাস আছে 900 টাকা, ওপেন ডেক আছে 1000 টাকা, রয়্যাল লঞ্চ আছে 1200 টাকা, লাক্সারি লঞ্চ আছে 1500 টাকা। তো এরকম বেশ কিছু লঞ্চ চলে। আপনি যখন যাবেন গুগলে সার্চ করবেন যেই লঞ্চ আপনার জন্য সুবিধাজনক হবে। ভাড়ার একটা ব্যাপার আছে, তো ওই অনুযায়ী টিকিট কেটে টাইম মতো লঞ্চে উঠে যাবে। তো সবগুলো লঞ্চ একসাথেই ছাড়ে, সকাল 9টার দিকে ক্যারি ঘাট থেকে ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিনে মোটামুটি 12টার দিকে পৌঁছায় যায়। তো তাই আশা করি সবাই এই সেন্ট মার্টিন ট্রিপ এনজয় করবেন। আর এই ট্রিপে যাওয়ার সময় যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভিডিও দেখুন, সেন্ট মার্টিন এনজয় করুন। আল্লাহ হাফেজ। Check it.